নাচ মা নাচ, নাচ স্বাস্থ্যের জন্য ভালো। এমন নাচ নাচ মানুষ যেন পাগল হয়ে যায় তো নাচের নেশায়। ঘুমিয়ে ঘুমিয়ে নাচছে, না না মারছি না, তালিম দিচ্ছি, নাচের সময় ঘুমোতে নেই, নাচবে না, আমার মেয়ে নাচবে না, নাচবে না। আরে বলে কি, নাচনে ওয়ালির মেয়ে নাচবে না তো করবে কি? লেখাপড়া করবে, শিক্ষিত হয়ে বড় মানুষ হবে, ওর মান নাচতে ওয়ালি জীবনের কলঙ্ক ধুয়ে মুছে সম্মান এনে দেবে, সবাই বলবে আমি নাচতে ওয়ালি নই। ও বাবা, দিল্লি বহুত, অত দূর যেতে হলে ইঞ্জিনে তেল লাগে, তেল লাগে, বুঝলি, তেল লাগে, আর সেই তেল হলো টাকা। না নাচলে টাকা আসবে কোথেকে? দু নাচবে, তেরে কেটে ধা, তেরে কেটে ধা, তা দিন না দিন দা। খবরদার, ওর বাপকে নিয়ে কথা বলবে না, তার নখের যোগ্যতা তোমার নেই। আরে নেই বলেই তোকে আর লাবণীকে ফেলে ওই আহাম্মক বেটা পটল তুলে জাহান্নামে চলে গেছে। আরে আমি তোকে আশ্রয় দিয়েছি, তোর লাবণীর ভুকা পেটে খাদ্য দিয়েছি, তোকে নাচনে ওয়ালি বানিয়ে সমাজে উঁচু স্থানে জায়গা করে দিয়েছি, টাকা বানাবার যন্ত্র বানিয়েছি। তুমি আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে আমাকে সাহায্য করার আশ্বাস দিয়ে আমাকে বিক্রি করে টাকা কামাচ্ছ, সব আমি সহ্য করেছি শুধু লাবণীর মুখছে, কিন্তু লাবণীকে আমি আমার মতো হতভাগের জীবন গ্রহণ করতে কোনো দিনও দেব না, আমার মতো অসম্মান নিয়ে বাঁচতে দেব না। বাঁচতে দিবি না যখন তখন মরতে। আমার মেয়েকে ছেড়ে দাও বলছি। আগে বল তোর মেয়ে নাচবে কিনা? না নাচবে না, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব, আর তোমার কাছে থাকবো না। তুই চলে যাবি যা, কিন্তু ওকে আমি যেতে দেবো না, তুই রাস্তায় গিয়ে ভিক্ষে করকে যা, কিন্তু ওকে দিয়ে আমি লাখ লাখ টাকা কামাবো, নইলে ওকে আমি জমি শেষ করে ফেলবো। আমার মেয়েকে মেরো না, তুমি যা বলবে আমি তাই শুনবো, সারা জীবন আমি তোমার দাসী হয়ে থাকবো, তবু তবু আমার মেয়েকে তুমি মেরো না, ওকে ছেড়ে দাও। ঠিক আছে, ছেড়ে দিলাম। তোর জন্য মেয়ে বেঁচে গেল, কিন্তু মেয়ের জন্য তো তুই বাঁচবি না, তুই বেঁচে থাকলে মাঝে মধ্যেই ঝামেলা করবি। আমি এই ঝামেলা আজই শেষ করে দেব। Ah!
পুড়ে গেল, পুড়ে গেল লাবণী রে, তোর মা পুড়ে গেল, সর্বনাশ হয়ে গেছে। আর ওইদিকে যাস রে, তোর মা আগুনে আত্মহত্যা করেছে। লাবণী, আমরা আর এখানে থাকবো না রে মা, আয় শিগগির আয়। এখন আপনাদের সামনে গান ও নৃত্যে অংশগ্রহণ করবেন আমাদের কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী মিস লাবণী ও তার দল।
বিতরণ করবেন বিশিষ্ট সমাজ সেবক জনাব জুলমত পাঠান। লাবণীর সব খবর আমার চাই। আসলে লাবণী তো মেনেই খাই না। হ্যাঁ রে মাই ডিয়ার ললিপপ, কেমন আছো তুমি? ইয়েস ডার্লিং, তোমাকে লিফট দিতে এলাম, চলো। জানোয়ারের সাথে মানুষ চায় না, কোন জানোয়ার নিয়ে যাও। আই বাবলি স্টপ, একদিন এই জানোয়ারের সাথেই তোমাকে বেড পার্টনার হতে হবে উম্মা। সেই দিন এই পৃথিবীতে কোনোদিনই আসবে না। আসবে আসবে, অবশ্যই আসবে। কোন সময়? আরে বাবা তুমি দাও, আবার দাও বোতলটা দাও, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এক ফোঁটা মদও তুমি আর পাবে না। ওহ, গলাটা গলাটা শুকিয়ে একেবারে সারা মরুভূমি হয়ে গেছে। আর এই এই যে পেটটা দেখো দেখো, এই পেটটায় পদ্মা চর পড়ে গেছে। দাও জলদি দাও। তোমাকে অনেক মদ খাইয়েছি, অনেক টাকা দিয়েছি শুধু লাবণীকে পাবার জন্য, কিন্তু লাবণী আজও রাজি হয়নি। হয়নি না? হবে হবে। আরে ওর বাপ যেখানে রাজি সেখানে ওর রাজি, ওর রাজি কি যায় আসে? দাও দাও। আরে পরীক্ষাটা শেষ হলেই ও তোমার ঘর আলো করবে, সব সময় তোমার গলা জড়িয়ে ধরে পেন্ডুলামের মতো ঝুলে থাকবে। দাও 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 দাও। বাবাকে মদ খাইয়ে যদি ভেবে থাকো লাবণীকে কিনে নিতে পারবে, তবে ভুল করেছো। বাবা বিক্রি হতে পারে, কিন্তু লাবণী কোনোদিনই বিক্রি হবে না। হারাম, যদি তোর বাবা যদি বিক্রি হয় তাহলে তুই হবে, নইলে আমি তোকে একদম মেরে ফেলবো। আমাকে তুমি কিছুই করতে পারবে না বাবা, কারণ আমি তোমার মদের টাকা, আমি মরে গেলে তোমার মদের দোকান বন্ধ হয়ে যাবে, যুবরাজের মতো খরিদ্দার আর কোনোদিনই আসবে না। তুমি মরে যাবে, তুমি মরে যাবে। আর একটা কথা তুমি স্পষ্ট করে শুনে রাখো, আমাকে তুমি কিছুই করতে পারবে না, কিছুই না।
তুমি কিচ্ছু ভেবো না, কিচ্ছু ভেবো না, আমি ওকে এমন মার মারবো যা তোর দেহে প্রাণ থাকে কিন্তু মুখের কথা বন্ধ হয়ে যায়। তুমি কেন এই জাহান্নামের মধ্যে আমাকে রেখে চলে গেলে? বলো মা, আমি কি করব, আমি এখন কি করব? আমার মতো তোর জীবনকে শেষ করিস নি, তোকে বেঁচে থাকতে হবে, অনেক বড় হতে হবে, অনেক বড়, তোকে ভেঙে পড়লে চলবে না মা। পুলিশকে বলে দিন 5 লক্ষ টাকার মাল ধরে ফেলতে। এই ধরা মাল বাজারে ছাড়ার সাথে সাথে আমরা 5 কোটি টাকার মাল বাজারে ছেড়ে দেব, কেউ জানতে পারবে না স্যার। স্যার, দিনের পর দিন আমাদের হোটেল ব্যবসা যেভাবে ঝিমিয়ে পড়েছে তাতে হোটেল বন্ধ হয়ে যাবার উপক্রম প্রায়। তাই বলছিলাম কি, নতুন একটা নাচনেওয়ালি এনে আমরা যদি পাবলিকের কাছে শো করতে পারি তাহলে ব্যবসা আবার জমজমাট হয়ে উঠবে স্যার। রাইট, আমাদের হোটেল আবার চাঙ্গা করার জন্যে একটা সুন্দর ফুলের দরকার। লেখাপড়া শিখেছিস, সেই স্কুলের হেডমাস্টার আমি, নাম বাদশা। তুই সেই পেতিলম্বাস বাদশা, আমরা তো তোকেই খুঁজতেছিলাম, আজ তোকে জমের বাড়ির দাওয়াত খাওয়ানো। আবে লাল্লুকা পাঞ্জু, দাওয়াত আমি খাই না,
খাওয়াই। হ্যাঁ কামাই করছিস সবাই করে দে। কালু বাবা, কালু সাহেব, ওই কালু শয়তান না, কোনো ভাবেই তো সারা দেয় না। হ্যাঁ মরে নাই তো দেখি, না বাইকে আছে। কে তো কেমন রামধুলাই দিল বাবা, আজ পর্যন্ত যতগুলো কাজ তোকে দিয়েছি সব কাজই তুই ফেল। হ্যাঁ একটা বাচ্চা ছেলে তোকে মেরে পাউডার বানিয়ে দিল, তোর এমন একটা শরীর, ছি ছি ছি, এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকারই ওর নেই। শুয়রের বাচ্চা, খালু জানে কাম পেছে খেলাম মা। তোমার কথা মতো গিয়া শুক্রের বাবাই কাম পাইছে, আল্লাহ তোমার বাঁচায় রাখো বাবা। চাষি আমার হলো একটা দোয়া করো। দাদিমা তোমার ছেলের শরীর বাড়াতো। হ্যাঁ ভাই, তোমার টাকা না পাইলে পোলার আমি ভালো করতে পারতাম না। তোমার মতো পোলার যে নাই পেটে ধরছে তার মতো সুখী কেউ নাই, কেউ নাই। তুই ওগুলো দিতে থাক, আমি রাজার সাথে দেখা করে আসি। আচ্ছা যাও যাও। ওই চাচা লো, পিচ্ছি রাজা কোথায় রে? কাম করতেছে। হ্যাঁ আরে বাদশা তুই? হ্যাঁ
হঠাৎ মার কথা মনে পড়ে গেল, তাই তোর কাছে চলে এলাম। মা কেমন আছে রে? যার ছেলে দিনরাত গুন্ডামে রাহাজানি করে বেড়ায় তার মার তো ভালো থাকার কথা নয় রে বাদশা। রাজা, আমি তোর কাছে লেকচার শুনতে আসিনি, আমি মার কথা জানতে এসেছি। কেমন ছেলে তুই, নিজের মার কথা আমার কাছে জানতে চাস? আমি যে মার কাছে যেতে পারি না রাজা। কেন যেতে পারিস না? কেন সন্তান হয়ে মায়ের স্নেহ মমতা থেকে দূরে সরে থাকিস? কেন মা হয়ে সন্তানকে ঘৃণা করে বল, জবাব দে। তুই তো জানিস রাজা কেন আমি মার কাছে যেতে পারি না, কেন মা আমার মুখ দেখতে চায় না, কেন আমি এই পথ থেকে ফিরে যেতে পারি না। সব জানি বাদশা, তবুও তোকে বলি, যা হয়ে গেছে সব ভুলে যা, ওই সর্বনাশা পথ ছেড়ে দিয়ে মায়ের কাছে ফিরে যা। না, আমাকে যারা ওই পথে নামিয়েছে তাদের ওই পথ থেকে না সরিয়ে আমি ফিরে যাব না, কিছুতেই না। আপেছি, গাড়ি ধুয়ে মুছে সাফ কর। খালাম্মা। আরে রাজা, কেমন আছো বাবা? এসো। আপনি কেমন আছেন? ভালো। তা তোমার কাজ কেমন চলছে? খুব ভালো। বিয়ে পাশ করে অল্প বেতনে চাকরি করাচ্ছে, গ্যারেজে কাজ করে যথেষ্ট ভালো আছি। ভালোই করেছো, তোমার মতো কত শিক্ষিত যুবক বেকার ঘুরে বেড়াচ্ছে আর তুমি টেকনিক্যাল কাজ করে পয়সা কামাচ্ছ, এতে লজ্জার কিছু নেই। আমার নষ্ট হয়ে যাওয়া সন্তান বাচ্চার মতো তো আর বিপথে যাওনি। বাবলি, বাবলি আসছি মা। তোমরা বসে কথা বল। জি আমি একটু আসছি। মা, কেমন আছো বাবলি? তোমার সাথে কোনো কথা নেই। বারে আমি আবার কি দোষ করলাম? সারাদিন তো হাজার হাজার সুন্দরী মেয়েদের দেখতে পাও, তাই তো আমার এখানে আসা হয়। ভুল বললে বাবলি, হাজার হাজার সুন্দরী মেয়েদের ভিড়ে আমি একটা নীলা পাথর পেয়েছি, সেটা কে জানো? কে? তুমি। সত্যি বলছো? হ্যাঁ বাবলি, তোমার সুন্দর একটি মন আছে যেখানে অক্রান্ত ভালোবাসা লুকিয়ে আছে, যা আমি আমার মনের চোখ দিয়ে দেখতে পেয়েছি। আমার শয়নের স্বপ্নে সব সময় একটি নাম আমাকে তাড়া করে, বাবলি, বাবলি, বাবলি।
উজাড় করে নেব গোসাবি কিছু রবে না পাওনা এ চোখে কাজল আছে এ কাজল তুমি এ বুকে আঁচল আছে এ আঁচল তুমি তুমি চিন্তা কেরি ভুল তুমি চিন্তা নেরি দূর তুমি তো জীবন আমার তুমি তো মরণ আমার তুমি যে আমার জানেরি যা সরিয়া একদিন ধরে বহুত মাল কামাইছস অগুলো আমাদের ট্যাক্স দে মানে মাল দে মানে ঠানে বুঝি না কথা কইবি জানে শেষ করে ফেলামু মাল খা দিচ্ছি বাবা আবে চাকার পাম চালু গুলো ভাই আবে হালা না দুলা ভাই ল মাল দে তোরা জানিস না আমার সামনে থেকে কেউ মাল নিয়ে যেতে পারে না মারলে মুন্নি 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 কোথায় গেল মুন্নি এই মুন্নি কোথায় হ্যাঁ কে কিছু বলছে না কেন চাচা মুন্নি কোথায়
মুন্নিকে দেখছি না যে দেখাচ্ছি মজা এই যে মুন্নি তুই লুকিয়েছিলে আর আমি তোমাকে খুঁজেই পাচ্ছিলাম না দুষ্ট কোথাকার এই দেখো আমি তোমাদের জন্য কত চকলেট এনেছি নাও না ভাইয়া আমি চকলেট নেব না আমাকে একটু আদর দাও একটু কেন আমার সব আদর যে তোমাদের জন্যই ভাইয়া হ্যাঁ মুন্নি মায়ের ঘৃণা বোনের ভালোবাসা আমার সব যন্ত্রণায় যে আমি তোমাদের আদর্শ আগে ভুলে আছি চলে গেল লাবণী বাড়িতে মা একা আমি তোর বাড়ি যাব তাহলে চল আরে না রে আরেকদিন যাব মা আমার ছোটবেলায় মারা গেছেন তোর মায়ের কাছে গিয়ে মায়ের স্নেহ মমতা খুঁজে নেব তুই এলে মা খুব খুশি হবেন আমাদের বাসা 18/2 আহমেদবাগ লেন চলি রে অনেক আগে থেকে কাটা এই কাটা কপালে আপনার দামি কাপড় বেঁধে কোনো লাভ হবে না
আমার মুখের গ্রাস কাইলে নিতে কোন শালা? আই শুয়ারের বাচ্চারা, তোমার হাতে কি চুরি আছিল? চুরি না স্যার, আমরা উঠে নিয়েছিলাম তো। তারপর ওই বেটা এসে, ওই বেটা কোন বেটা? আরে ওই বেটা কোন বেটা বল, কোন বেটা? আমি জানতে চাই কোন শালার এত বড় বুকের পাটা যে আমার ফুল তোলার পথে কাটা হয়ে দাঁড়াইছে। আমি জানতে চাই, জানতে চাই, জানতে চাই। বাদশা, বাদশা, আবার বাদশা। বাদশার খবর আমি পরে নিব, মহানোর মাইয়ার বাপের খবর চাই। হ্যালো, কি 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 বললে? আমার লাবণীকে তুলে নিয়ে গেছে? হায় 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 হায়, হোয়াট হ্যাপেন আঙ্কেল? আমার দোকান শেষ, আমার টাকা তুলি লুট হয়ে গেছে, আমার ব্যবসা বন্ধ হয়ে গেছে, আমার লাবণীকে গুন্ডারা তুলে নিয়ে গেছে। কয় তোর সাহস? আমার উম্মাকে উম্মা করে না, এখানে ফালাফালি না করে আমার লাবণীকে মা মামনি রে, আমার সোনামণি, তুই ভালো আছিস তো? তোর কোনো ক্ষতি হয়নি তো? বাবা, আমার জন্য তোমার কুমিরের কান্না কাটতে হবে না। কারা তোমাকে ধরে নিয়ে গিয়েছিল? আমি ওদের শেষ করে ফেলব। ওদের তুমি কিছুই করতে পারবে না, কারণ ওদের সাথে তোমার কোনো পার্থক্য নেই। কি বলতে চাও তুমি? বলতে চাই, ওদের যেমন আমার প্রতি লোভ, তেমনি তোমারও। ওদের আর তোমার চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নেই। তবে হ্যাঁ, আজ একজন মানুষ দেখলাম যে নিজের জীবনকে বিপন্ন করে আমার জীবনকে বাঁচিয়েছে। হোয়াট? মানুষ? কে উম্মা? ডাক্তার সাহেব, 104 ডিগ্রি জ্বর, এখন কি হবে? মাথায় পানি দেবার ব্যবস্থা করুন, আর আপনি আমার সাথে আসুন। মার দিকে খেয়াল রাখিস। আর পানি দিতে হবে না, মা আমাকে একটু তুলে ধরতো। মা, একটু উঠে বসবো, একটু তুলে ধর না মা, বসবো। তুলে ধর, হয়েছে তো? বাবলি, 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 এই ফলগুলো কেটে আন, হরলিক্স বানিয়ে দে, আমি মাকে ওষুধ খাইয়ে দিচ্ছি। দাঁড়া বাবলি, এই ফল কিসের টাকায় কিনেছে ওকে জিজ্ঞেস কর। মা, এই হরলিক্স কি লুট করে এনেছে নাকি ছিনতাই করে এনেছে? না মা, আমি নিজের টাকায় কিনে এনেছি, তোমার জন্য ওষুধ এনেছি, এই দেখো। পাপের টাকায় কেনা ওষুধ খেয়ে আমি বাঁচতে চাই না, নিয়ে যাই সব। মা, চলে যা, চলে যা আমার সামনে থেকে। কোনো পাপের ছেলের মুখে আমি মা ডাক শুনতে চাই না। বাবলি, বাবলি, ওকে চলে যেতে বল, ওকে চলে যেতে বল, বাবলি, ওকে চলে যেতে বল। মা, চলে যা, চুপ কর মা, চলে যা, চলে যা মা, যা, চলে যা মা। ভাইয়া, ভাইয়া যাচ্ছে, ভাইয়া, ভাইয়া দাঁড়া। আরে লাবণী, তুই এখানে? বলেছিলাম না তোর মাকে দেখতে আসবো, চলে এলাম, কিন্তু যে চলে গেল সে কে রে?
আমার ভাইয়া, ওর নাম বাদশা। ভাইয়া? তোর ভাই আছে এ কথা কোনোদিন বলিসনি তো? মা নিষেধ করেছিলেন। আয়, মার সাথে তোর পরিচয় করিয়ে দিই, চল। মা, আমার কলেজের বান্ধবী লাবণী। সালাম আলাইকুম। বেঁচে থাকো মা, বেঁচে থাকো, বসো। আপনাকে দেখার খুব ইচ্ছে ছিল, একটা কথা জিজ্ঞেস করব? করো মা। যে সন্তানের জন্য মা হাসি মুখে সব যন্ত্রণা সহ্য করে, সেই মা যে আবার সন্তানকে তাড়িয়ে দেয় আমি জানতাম না। শুনেছি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, সেই বেহেশত থেকে সন্তানকে কেন বঞ্চিত করছেন? বেহেশত সুন্দর সৎ মানুষের জন্য, কোনো পাপের স্থান বেহেশত হতে পারে না। কাকে আপনি পাপি বলছেন? কোনো পাপি কোনোদিন কারো ইজ্জত বাঁচাতে পারে না, অন্যের জীবন বাঁচাতে নিজের জীবনকে বিপদে ঠেলে দিতে পারে না। এসব তুই কি বলছিস লাবণী? ঠিকই বলছি, তোর ভাইয়া গুন্ডাদের হাত থেকে আমার ইজ্জত বাঁচাতে গিয়ে নিজের জীবনকে প্রায় বিপন্ন করেছিল। পাপলি, তোর ভাই পাপি নয়, অসৎ নয়, নিশ্চয়ই কোনো বড় দুঃখ তার ভালো মনকে নষ্ট করে দিয়েছে। ঠিকই বলেছিস, ভাইয়া এমন ছিল না। বাবার অস্বাভাবিক মৃত্যুর পর ভাইয়া যেন কেমন হয়ে গেছে। তোর ভাইয়া কোথায় থাকে বল, আমি তাকে ভালো করে ফিরিয়ে আনব। পারবি লাবণী, পারবি? আমার ভাইয়াকে ভালো করে ফিরিয়ে আনতে পারবি? পারব, যে তার জীবন দিয়ে আমার ইজ্জত বাঁচাতে পারে আমি কেন তাকে ভালো পথে ফিরিয়ে আনতে পারবো না? বল, কোথায় থাকে তোর ভাই? শিমুলপাড়ার বস্তিতে। শিমুলপাড়া বস্তি? এই নিন। এই যে শুনুন, এখানে বাদশা কোথায় থাকে বলতে পারেন? কি, কার কথা কইলেন? আমাগো বাদশার কথা? বুঝছি, আপনি গুইং করেন, ওখানে থাকে। যান 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 যান। এই যে কমলা সুন্দরী, বাদশার কাছে যেতেছেন, একটু সাবধানে যেন। বাদশার মন খুব খারাপ, সারাদিন খালি থামলেন কেন? মারুন, আপনি এখানে কি চান? আপনাকে ফিরিয়ে নিতে এসেছি। আমাকে কোথায় যেতে হবে? মায়ের কাছে, বোনের কাছে। যে মায়ের মমতা ছেড়ে আপনি দূরে সরে এসেছেন, জীবনের স্নেহ ভালোবাসাকে ত্যাগ করে চলে এসেছেন, আমি আবার সেখানে আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে চাই। মায়ে কান্দে না, কান্দে মাসি। যে রাস্তা দিয়ে আইছেন সেই রাস্তায় মাপেন, যান না। অহন সময় আছে, মান সম্মান লইয়া কাইটা পড়েন, যান। কোনটা বদমাশি, এবার মান সম্মান আছে নাকি? কি কইলেন? গুন্ডা বদমাশ? আমি গুন্ডা বদমাশ? আমি গুন্ডা বদমাশ? বস্তিবাসী,
তোমরা সবাই শোনো, এই সেমরি আমারে কয়, গুন্ডা বদমাশ, গুন্ডা বদমাশ। এটা আপনি কি করতেছেন? সেদিন বাচ্চা না থাকলে মহাজনের হাত থেকে বস্তির মা বোনের ইজ্জত কেউ রক্ষা করতে পারতো না। ওই জুলুমবাজরা যখন এই বস্তি ভেঙে দিতে আসছিল তখন এই বাচ্চা না থাকলে এই বস্তি মাটির লোকে মিশে যেত। এই মহল্লায় যে লঙ্গরখানা আছে তা বাসা বাইরে দান, বাসা বাই না থাকলে সব এতিম পোলাপা নষ্ট হয়ে যেত, খারাপ হয়ে যেত। শুনেছেন, শুনেছেন ম্যাম সাহেব? গুন্ডা বদমাশ কারে কয়? যে নারীর ইজ্জত বাঁচায়, যে অসহায় মানুষের ঘর বাঁচায়, যে এতিমদের পেটে খাবার দেয়, তারা তারা আপনাদের ভদ্র সমাজে গুন্ডা বদমাশ হতে পারে কিন্তু গরিব মানুষের কাছে নয়। শুনেরা হেন মেম সাহেব, আপনাদের ভদ্র সমাজে দেয়া গুন্ডা বদমাশের সাইনবোর্ড এখন আর আমার লজ্জা দেয় না। আমি গুন্ডা বদমাশ হয়ে থাকতে চাই, গুন্ডা বদমাশ হয়ে থাকতে চাই। শুনুন, আপনি কে আমি জানি না, যদি বাদশাকে গুন্ডা বদমাশ ভেবে থাকেন তবে ভুল করেছেন। ভুল করেছি? কি বলছেন আপনি? আমি জানি, আমার চেয়ে ভালো আর কেউ জানে না। আমি আর বাদশা একই কলেজে পড়তাম। বাদশা কলেজে পড়ত? শুধু পড়ত না, পড়ালেখায় সবার চেয়ে ভালো ছাত্র ছিল সে। বিএ পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেয়েছিল বাদশা। কেমিস্ট্রি হবে না? খাওয়াবো, ধুমধাম করে খাওয়াবো। আগে বাবাকে খবরটা দিয়ে আসি, তিনি সবচেয়ে বেশি খুশি হবেন। চল রাজা। না স্যার, আমি আগেও বলেছি এ ধরনের কাজ আমার দ্বারা সম্ভব না। বাহ, সোজা বাংলায় বলে দিয়েছেন এ কাজ আপনার দ্বারা সম্ভব না। আরে আপনি কি আমার কাছে চাকরি করেন না? মাস শেষে আমি কি আপনাকে বেতন দেই না? স্যার, চাকরি আপনার এখানে আমি ঠিকই করি, মাস শেষে বেতনও নিয়ে যাই। তবে আপনি যে ধরনের কাজের কথা বলছেন সেই ধরনের কাজের এগেনস্টে আমি বেতন নেই না। হ্যাঁ, এখানে আপনি ধরন শব্দটা পেলেন কি করে? আমি আপনাকে খাঁটি বাংলা ভাষায় বললাম, গার্মেন্টস এর মালগুলো যে ট্রান্সপোর্টে যাবে সেই ট্রান্সপোর্টে মাত্র দুবাক্স হেরোইন আর আফিম আপনি আপনার দায়িত্বে চিটাগাং পৌঁছে দেবেন, ব্যাস। এতে তো কোনো ঝামেলাই নেই। আপনার প্রস্তাবটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কারণ আমার বিবেক আছে। আরে রাখেন সাহেব আপনার বিবেক, কত বিবেকবান সৎলোকিত দেখলাম এদেশে। সংসারে অভাব যখন সামনের দরজা দিয়ে প্রবেশ করে তখনই ঘরের বউ আর জোয়ান মেয়ে পেছনের দরজা দিয়ে রাস্তায় নেমে পড়ে সতীত্বকে বিলিয়ে দিতে, আর ঘরের জোয়ান ছেলে সৎ কাজের বদলে করে খুন লুঠতরা চিন্তায়, তখনই বিবেকবান পিতা বিবেকের কাছে দংশন খেতে খেতে স্ত্রী সন্তানের কাছে পুরুষ বেশ্যা হিসেবে পরিণত হয়। আপনি কি আমাকে তদ্রু? নো 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 মিস্টার হাসান, এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাতে চেষ্টা করলাম মাত্র। হাসান সাহেব, আপনার ঘরে স্ত্রী আছে, সন্তান আছে, কলেজে লেখাপড়া করে, আমার এই কাজটা করে দিলে আপনি মোটা অঙ্কের টাকা পাবেন আর তা দিয়ে ওদের সুন্দর ভবিষ্যৎ। অনেক হয়েছে, আপনার কোনো প্রলোভনই আমাকে লোভী করাতে পারবে না। আমি যেভাবে আছি সেভাবেই বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। আমি আপনার এখানে আর চাকরি করব না। শুনুন, এ ধরনের অবৈধ কাজ যদি আপনি আর কোনোদিন করার চেষ্টা করেন তাহলে আপনার সমস্ত কথা আমি পুলিশকে জানিয়ে দেব, কারণ আপনার মতো মুখোশধারী দেশদ্রোহীর বেঁচে থাকার কোনো অধিকার নেই। বি কেয়ারফুল। আমার এখানে চাকরি করে আমার নিমক্ষে আমার সাথে ঠান্ডা লড়াই? নো 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 না দেখা স্যার। Thank you.
বাবা ভালো হয়ে যাবেন। শুনুন, পেশেন্টের অ্যাক্সিডেন্ট খুব সিরিয়াস, তার হার্টের ভাল্ভ নষ্ট হয়ে গেছে, অপারেশন করে ভাল্ভ সেট করতে হবে। আপনি 1,00,000 টাকা জোগাড় করুন। 1,00,000 টাকা? ওর বাপ বাইসা গেলে আমাকে মরতে হইব। তুমি দাও, ওর 1,00,000 টাকা দিয়ে দাও। 1,00,000 টাকা দিলে তো বেঁচেই যাবে। বাঁচবো না, বাঁচবো না, ওর বাপ বাঁচবো না, ওর ছেলেও বাঁচবো না। যাও। 1,00,000 টাকা? 1,00,000 টাকা আমি কোথায় পাবো? কোথায় পাবে আমি জানি না, যেমন করে পারিস আমাকে 1,00,000 টাকা জোগাড় করে দে, নইলে আমার বাবাকে আমি বাঁচাতে পারবো না। আমার জীবন দিয়েও যদি তোর বাবাকে বাঁচাতে পারতাম তবে তাই করতাম। বাচ্চা কার নাম? ওর নাম বাচ্চা। তোমাকেই আমি খুঁজছিলাম বাবা, তোমার বাবা আমার বন্ধু ছিলেন, শুনলাম তিনি অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে। হ্যাঁ চাচা, বাবার অবস্থা খুব খারাপ, ডাক্তার বলেছেন 1,00,000 টাকা জোগাড় না করতে পারলে। 1,00,000 টাকা? মাত্র 1,00,000 টাকার জন্য তোমার বাবার চিকিৎসা হচ্ছে না? তুমি এসো আমার সঙ্গে, আমি তোমাকে টাকা দিচ্ছি। জি, আপনি দেবেন? এখন ভাবার সময় নয়, তোমার বাবা বেঁচে গেলে আমি অনেক টাকা কামাই করতে পারবো। এসো, যা এসো তো। এই নাও বাবা, এখানে 1,00,000 টাকা আছে, তাড়াতাড়ি যাও, তোমার বাবাকে ভালো করে তোলো। আপনাকে কি বলে যে কৃতজ্ঞতা জানাবো? নো 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 নো, এখন সে সময় নয়, যাও কুইক। এখন তোমার কাজ হইল, তুমি পুলিশে ফোন করে জানায় দাও বাদশা তোমার 1,00,000 টাকা সিনাইয়া লইয়া গেছে। মা মা, আমি টাকা নিয়ে এসেছি, বাবার চিকিৎসা হবে, বাবা ভালো হয়ে যাবেন। ডাক্তার সাহেব কোথায়? ভিতরে। এই যে স্যার, এই যে চিন্তা করে, এই যে হ্যান্ডস আপ। এই ভদ্রলোকে ব্রিফকেস ভর্তি টাকা ছিনতাইয়ের জন্য আপনাকে গ্রেফতার করা হলো। মিথ্যে কথা, এই টাকা উনি আমাকে দিয়েছেন। হ্যাঁ মা, মিথ্যে নয় ইন্সপেক্টর সাহেব, আমি ওকে চিনি না জানি না, টাকা দিতে যাবো কেন? আপনি মিথ্যে বলছেন। মিথ্যে না সত্যি আদালতেই প্রমাণ হবে। হ্যান্ডকাপ লাগাও, নিয়ে এসো। বাঁচানো গেল না। মামলার ঘটনা এবং সাক্ষ্য প্রমাণে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। আসামি কাউসার আহমেদ বাদশাকে বাংলাদেশ দণ্ডবিধি আইনের 392 ধারায় দোষী সাব্যস্ত করিয়া 2 বছর সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরো 6 মাসের কারাদণ্ড প্রদান করা হইল। বাদশা, রাজা, বাদশা, রাজা, চল মায়ের কাছে চল। চল মা, মা আমি এসেছি মা। না মা, সরে যা। মা দরজা খুলো মা। না, তোর জন্য এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। মা, বাচ্চা ভাইয়া, ওর নাম আর কোনদিন আমার সামনে উচ্চারণ করবি না। ও বাচ্চা নয়, তোর ভাই নয়, ও এখন সমাজের ছিনতাইকারী, জেল ফেরত আসামি বলে পরিচিত। ওর মুখ আমি আর দেখতে চাই না।
বিশ্বাস করো মা, আমি চিন্তাই করিনি, আমি করিনি। দরজা খুলুন খালাম মা, বিশ্বাস করুন, বাদশাহ দোষী নয়। বিশ্বাস আমার সেদিনই শেষ হয়ে গেছে, যেদিন আমার চোখের সামনে ব্রিফকেস সহ টাকা হাতে পুলিশ ওকে ধরে নিয়ে গেছে। বিশ্বাস আমার সেদিনই শেষ হয়ে গেছে। মা, তুই আমার কাছে মরে গেছিস, আমার কাছে মরে গেছিস ভাইয়া। কোথায় কোথায় সেই শয়তান, যে শয়তান আমাকে মিথ্যে চিন্তা নামে ধরে দিয়েছিল? বল বল। তুই কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। এই অফিসে এক বছর হলো আমি ভাড়া নিয়েছি। ছেড়ে দে বাদশা, ছেড়ে দে। বাই বাই, চল চল। সেই থেকে বাদশা আলোর পথ ছেড়ে অন্ধকারের পথে নেমে গেল। গুন্ডামি মাস্তানির রংবাজি তার পেশা হয়ে গেল। বাইরে বাদশাহ গুন্ডা মাস্তান রংবাজ হতে পারে, কিন্তু মনের দিক থেকে বাদশাহর মতো ভালো মানুষই হয় না। আপনি কে আমি জানি না, যদি বাদশাহকে গুন্ডা বদমাস ভেবে থাকেন তবে ভুল করেছেন। আমি আর বাদশাহ একই কলেজে পড়তাম, শুধু পড়তো না, পড়ালেখায় সবার চেয়ে ভালো ছাত্র ছিল সে। আমার কপাল তো অনেক আগের থেকে কাটা, এই কাটা কপালে আপনার দামি কাপড় বেঁধে কোনো লাভ হবে না। পারবি লাবণী, পারবি? আমার ভাইয়াকে ভালো করে ফিরিয়ে আনতে পারবি?
আজ বুকে জ্বলছে আগুন, দুটি মনে এলো বুঝি প্রেমেরই ফাগুন। এইখানে না আইসা পাগ লাগাতে যাইয়া ভর্তি হয়ে যান। আপনাকেও সাথে নিয়ে যাব, কারণ যে নিজেকে নিজে মেরে ফেলতে চায় তার চেয়ে বড় পাগল পৃথিবীতে আর কেউ হতে পারে না। ঠিক কইছেন ভাবি যান, না না থুকু থুকু কি কই, মানে মেম সাহেব দুনিয়া একটা পাগলের কারখানা। লন নাস্তা লয়ে আইছি, নান রুটি আর খাসির মাংস খায় লন, আপনারা খান আমি যাই। এই যে মেম সাহেব অনেক রং করছেন, অহন যান কাইটা পড়েন। যদি না যাই তাহলে? তাহলে আপনার তেলা পোকা এর মধ্যে মাথা আনতেন কেন? এই ঠুসটাস এইটা কো চুপ, আমি গিট্টু। কে রে গিট্টু? আসসালামু আলাইকুম। তাদের নাম যদি বাদশা হয় তবে আমি একটা আর্জি পেশ করতে পারি। আর্জি? জি আর্জি। আমার হুজুর দেশনেতা জনদরদি জনতার মুখপাত্র জনাব জুল্মত পাঠান আপনাকে প্রশিক্ষণ নেবার জন্য পাঠাইয়াছেন। জি স্যার, যদি আপনি আমার সাথে চলেন। আমার সিংহের সন্তান, আমার টাইগার রয়্যাল বেঙ্গল। তো সামোদি একদম সহ্য হয় না, আমি সুখ পাই না। আমি সুখ পাই যে কামে টাকা আছে। কামটা কি বলবো বলেই তো বসে আছি পথে। আমি আমার প্রাণের ভাইজানের সঙ্গে একটু পিরিতি করব, তোরা যা যা। একটা মাইয়া মানুষ
মোমের শরীর, একটা পুতুল, জীবন্ত পুতুল, একটা ফুল, কাঁটা ভরা ফুল, বুঝলা? বুঝলা না? একটা মাইয়া সুন্দর নাচে। মাইয়া লোকের কারবার বাচ্চা করে না। এইটা করতে হইব। এটা দাম 50,000 টাকা। পঞ্চাশ হাজার কেন, 50,00,000 টাকা দিলেও মাইয়ার ব্যবসা আর গরিবের পেটে লাথি মারার কাজে আমি যাই না। আরেকটা কথা, তোমার বয়স হয়েছে, অহন সব শয়তানি ছাড়ো, নইলে প্যান্টের মধ্যে যা আছে সব বাইর করে দিব। স্যার আপনার সব ঠিক আছে তো? হ্যাঁ, আমারও ধাক্কা দেয়, আমার ওই প্যাটের জিলাপির সব প্যাচ নাকি বাইর করে দিব। কি করবেন স্যার, ওরে এরকম বানাইছে না আপনি, 2 বছর মিসেস সিনতের অভিযোগে জেল খাটে আনছেন, এখন আপনারই ধমক দেয়। ওরে আমি ওর বাবার কাছে। আরে ওই খেদমত, তোরে না আমি লাবণীর বাবার খবর আনতে কইছিলাম, আনছ? আনছি হুজুর। বাবার নাম গুলবক্স, বিশ্বাস টাকার খাটাস, লাবণী দিয়ে টাকা কামাইতে চায়। আরে ওইরকম বেটাই আমার চাই, পিশাসের লগেই আমার ব্যবসা হইব, তারপর বিশালা বাদশারে ওর বাবার কাছে পাঠায় দিই। শালা গরিব বেটা লাথি, বাদ পারি কোনো জায়গা পায় না। আরে আপনি আমার জান নাই? না, তোমাকে না নিয়ে যাব না। আমারে লয়ে যাবেন, যান বাইরে ঘর থেকে। ভেতরে যে রক্তের স্রোত বইছে তাকে আগে বাঁধবাসা, আমার কপালের রক্ত বেঁধে কোনো লাভ নেই। না বাঁধলে সেপ্টিক হবে, ব্যথা বাড়বে। যে সমাজ তোমার জীবনকে সেপ্টিকে ভরে দিয়েছে তার ব্যথা থেকে এই ব্যথা অনেক কম বাসা। আমাকে ব্যথা দিয়ে যদি তোমার যন্ত্রণা শেষ হয় তবে দাও আরো ব্যথা, দাও আরো যন্ত্রণা দাও, তবু তুমি ভালো হও, ভালো মানুষ হয়ে ফিরে এসো। কিন্তু এখন আমার ফিরে আসার সব রাস্তা বন্ধ। রাস্তা দেখিয়ে দেব বাদশা। পারবে না, এই পথে একবার যারা আসে তারা ফিরতে পারে না। কেন? ফুলের মতো পবিত্রতা নিয়ে সব মানুষের জন্ম হয়, আমারও হয়েছিল। বাবা বাবার আদর স্নেহে সমাজের 10 জনের মতো আমি হতে চেয়েছিলাম বড়, কিন্তু কিন্তু এই নিষ্ঠুর সমাজ আমাকে ভালোভাবে বাঁচতে দেয়নি। যান্ত্রিক জাতাকলে পিষে আমাকে বানিয়েছে হৃদয়হীন অমানুষ, তাই এই অমানুষকে তুমি আর ভালোভাবে পেতে পারবে না, কোনোদিন না। পারবো, পারবো বাসা, পারবো। একদিন তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, প্রতিদানে তোমার ভেঙে যাওয়া জীবনের অংশীদার হিসাবে আমাকে সাথী করে নাও। আমি তোমার দুঃখী জীবনের সঙ্গী হয়ে তোমার হৃদয়ের সমস্ত জ্বালা যন্ত্রণা দূর করে দিতে চাই। বলো, তুমি শুধু আমাকে সেই অধিকারটুকু দেবে? বলো।
আজ হতে পৃথিবীকে পার করে তোমার বুকে আমি বেঁধেছি ঘর। আজ হতে পৃথিবীকে পার করে তোমার বুকে আমি বেঁধেছি ঘর। প্রাণের মতো চুক্তি করে বুকের মাঝে রব জীবন কোথায় থাকো বাবা? শিমুলপাড়া বস্তিতে। বস্তিতে? যা যা যা, ভিক্ষে টিক্ষে আমি দেই না, যাও। এসব তুমি কি বলছো বাবা? ও আমার বন্ধু, তোমার কাছে সাহায্যের জন্য আসিনি, ভিক্ষে নিতে আসিনি। একটা বস্তির ছেলে সাহায্য আর ভিক্ষে ছাড়া চাইবার কি বা আছে? বাবা, তুমি ওকে অপমান করছো। আরে যা 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 যা, গরিব ফকিরের মান সম্মান থাকলে তো ওনাকে সম্মান করবো। গরিব আর ধনী দিয়ে মান সম্মানের বিচার করা যায় না বাবা। কি যায় আর যায় না সেটা আমি তোর থেকে অনেক ভালো বুঝি। যা যা ঘরে যা যা। না, তুমি বোঝো না, কারণ অর্থের লোক তোমাকে মানুষ থেকে জানোয়ার বানিয়ে দিয়েছে। তুই তুই আমাকে জানোয়ার বলছিস? আমি কিন্তু রংবাজ। লাবণীর গায়ে হাত তুললে আপনার হাত আমি ভেঙে চুরমার করে ফেলবো। তোকে আমি বাদশা, বাদশা, এতক্ষণ তুই আমাকে অনেক কথা বলেছিস। আরে গরিব হলে ভিক্ষা বা সাহায্য চায় না, গরিব চায় তার ন্যায্য হক।
আর তোরা গরিবের হক মেরে ধনী হয়ে মানুষকে মানুষ ভাবিস না। তুই মানুষ না, তুই তুই জানোয়ার, তুই পিশাচ। তাই আজ থেকে লাবণী আর তোর কাছে থাকবে না। লাবণী আমার, শুধু আমার। চলো লাবণী, চলো লাবণী। লাবণী, হায় হায়, আমার টাকা তুলি চলে গেল। যুবরাজ, হ্যালো বাবা, যুবরাজ, শিমুলপাড়া বস্তির বাদশা ওই গুন্ডা হারামজাদা আমার লাবণীকে, আমার লাবণীকে তুলে নিয়ে গেছে। আমি শেষ হয়ে গেছি বাবা। আমার খাবার যে ছিনে নিতে চায় তাকে আমি বাঁচিয়ে রাখি না, ওকে মেরে কবরস্থানে বাড়িয়ে দে। ভিক্ষে নেই, ভিক্ষে নেই, এখানে কি? ভিক্ষা চাইতে আসি নাই, ব্যবসা করতে আইছি। আর ধরতে মিয়া জানতো গোডাউনে হীরা থাকে না, আমি হীরার ব্যবসা করতে আইছি। লাবণীকে আমার হোটেলের ক্যাবারে ডান্সার বানাবো, তার জন্য যত টাকা 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 ছাড়া ভাইদের সব কিছু ফাঁকা, সোনা বলেন আর হীরা বলেন। তাও বাদশা গুন্ডা নিয়ে গেছে। বাদশা? আরে ওই ফকিন্নির পোলার নাম বাদশা। বুঝে ফেলেছি, বুঝে ফেলেছি, আপনি পারবেন। আপনাকে দেখি বুঝেছি আপনি একটা কঠিন ইবলিস, বদমাইশ, শয়তানের বাচ্চা। পাওয়ার আছে, পাওয়ার আছে, পাওয়ার আছে। আপনি পারবেন আমার লাবণীকে উদ্ধার করতে। লাবণীকে উদ্ধার করতেই হবে, আসুন। আচ্ছা, বসতে বলি নাই, আসেন। এই যে, এই যে পেয়েছি, বলছি ওরে মাইরা নদীতে ভাগাই দিয়ায়। দাঁতগুলো ফেলে দেবো, বাবাকে তো কাঁচকলা দিকে চলে গিয়েছি, এখন আমি তোর বাপ নই, আমি তোর চোর।
বাবা ছেড়ে দাও আমাকে, বাসাকে ওরা মেরে রেখে এসেছে, আমাকে ওর কাছে যেতে দাও বাবা, আমাকে ওর কাছে যেতে দাও। রাজা রাজা, বাচ্চার খুঁজে পাইতেছি না, তোর মনে ছিল না তো? হ্যাঁ, তাহলে চল চল খুঁজে দেখি, চল। এদিক চল। সাংঘাতিক আঘাত, চল হাসপাতালে নিয়ে চল, নিয়ে চল চল, ধর ধর ধর। বাবা, আমার কই মাছ পাতিল থেকে লাপ মেরে বেরিয়ে গিয়েছিল, আমি আবার তাকে ধরে এনে ভরে রেখেছি। উম্মা, ওই মাছ আবার বেরিয়ে যাবার আগে আমি আমার ঘরে নিয়ে যেতে চাই। আমার ঘর অন্ধকার করে বাতি অফ করে তোমার ঘর তো আলো করতে পারে না বাবা। তুমি ওকে আমাকে দেবে বলে অনেক টাকা খেয়েছো, আমি অনেক সহ্য করেছি, আর না, এইবার ওকে আমার হাতে না দিলে আমি তোমাকে উম্মা করে দেব। উম্মা করে দাও, চুম্মা করে দাও, আমার সোনার ডিম পাড়া হাঁস তোমায় দিয়ে আমি নেড়ি কুকুর হতে পারবো না। কি বললে? আরে দত্তারি, সোজা বাংলায় বলছি, বুঝতে না পারলে আমার পাছায় একটা লাথি মারো, আমার গলা টিপে দম বন্ধ করে দাও, তবু টাকা ছাড়া আমি রাবণীকে বেচব না। আমি তোমাকে 2 লক্ষ টাকা দেব উম্মা। তোমার গালে দিলাম চুম্মা, যা 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 নিয়ে যা। দরজা খুলো, দরজা খুলো বাবা, আমাকে বাইরে যেতে দাও বাবা, আমার দরজা খুলো, বাসার কাছে আমাকে যেতে দাও। আরে যাবি যাবি, সবাই যায়, আমিও যাব তুইও যাবি, আগে টাকা আসুক তারপর। আসুন আসুন স্যার, আপনার তুলনা হয় না, আপনার জন্য আমার গোডাউনে মাল আবার করে এসে বসে। আপনি বসেন না, না এখানে বসবো না। আপনার ভরা গোডাউনের মাল? জি জি, আমি খালি করতে আসছি। এই সামনে শুধু ঠাট্টা করছেন। ব্যবসা নিয়ে আমি ঠাট্টা করি না, খেদমত। হ্যাঁ বন্ধ করেন স্যার, নাইলে মুখে মাছি ঢুকে দেব। এ টাকা কার? আপনার, আপনার জন্য আনছি। লাবণীর বিনিময়ে। লাবণীকে? এমন সারের দারুণ পছন্দ। আরে রাখো মিয়া, আগে বুকের বোতামটা একটু লাগিয়ে দেই, কেমন একটা জোয়ান জোয়ান মনে হচ্ছে না? কিন্তু বয়সটা একটু ভারী, কিন্তু লাবণের ব্যবসা শেষ হয়ে গেছে স্যার, ওকে 2 লক্ষ টাকায় বিক্রি করে ফেলেছি যুবরাজের কাছে। ব্যবসার নিয়ম আছে একটা, যে যত বেশি টাকা দিব মাল সে পাইব। 2 লক্ষ বেচছেন, আমি 5 লক্ষ দিব। রাখেন, বা 5 লক্ষ টাকা দেবেন? এখন 1 লক্ষ অ্যাডভান্স, বাকিটা ডেলিভারির দিন। জি, শুকুর আলহামদুলিল্লাহ, বড় শান্তি লাগছে আমার। নেন টেকা খান। টাকা মানুষ মিষ্টি মুখ করে, আপনি টেকা মুখ করেন। লাবণী আপনা, লাবণী আপনি উঠবেন না, আপনি অসুস্থ, সরে যান সরে যান। বাদশা করবি, তোর বাপ শুদ্ধ বিয়ে করবে। বাবা, তুমি
চাইলে এই বাচ্চাকে আমার মন থেকে মুছে ফেলতে পারবে না। আমার প্রতিটি রক্তবিন্দু চিৎকার করে বলবে, বাচ্চা বাচ্চা বাচ্চা। যাবি? হ্যাঁ যা যা। একটা গুলি করে, একটা গুলি করে ওই হারাম জাদার মাথার খুলিটাকে আজ আমি ট্যাঁটলা করে দেবো। না বাবা না, ওকে তুমি মেরো না, ওকে তুমি মেরো না বাবা, ওকে তুমি মেরো না। এই ওকে শুধু তুই বাঁচাতে পারিস, শুধু তুই। তুই যদি ওকে ঘৃণা করে ফিরিয়ে দিস, বেশ যাচ্ছি, হারাম জাদা ইতরটাকে আজ আমি। দাঁড়াও বাবা দাঁড়াও, তুমি যে বলবে আমি তাই করব। লাবণী লাবণী বলে চিৎকার করে কোনো লাভ হবে না, লাবণীকে তুমি কোনো দিনই পাবে না। যাও না, লাবণীকে না নিয়ে আমি যাব না, এক চড় মারব। তোমার এত বড় সাহস, তুমি জোর করে লাবণীকে নিয়ে যেতে চাও? জোর করে নয়, ভালোবাসা দিয়ে আমি লাবণীকে নিয়ে যেতে চাই। ভালোবাসা? রাস্তায় না খেয়ে পড়ে থাকা গরিব ফকির মিসকিনদের জন্য লাবণী জন্ম হয়নি, লাবণীর জন্ম হয়েছে ধনীর দুলালদের জন্য। এবং তুমি শুনে খুশি হবে যে লাবণীর বিয়ে ঠিক হয়ে গেছে। এই সমাজের বিখ্যাত ধনী সমাজসেবী জননেতা আমার জামাই বাবাজি জনাব জুলমত পাঠানের সাথে। হতে পারে না, ভালোবাসা গরিব ধনীর ব্যবধান নিয়ে তৈরি হয় না। লাবণী তুমি বলে দাও, ভালোবাসার কাছে হীরা জোয়ার টাকা পয়সার কোনো ব্যবধান নেই। বলে দাও লাবণী, তোমার জন্ম হয়েছে শুধু আমার জন্য, তুমি শুধু আমার, শুধু আমার। বলে দাও তোমার বিয়ে আমি ছাড়া আর কারোর সাথে হতে পারে না, তুমি শুধু আমাকে ভালোবাসো, তুমি শুধু আমার। আমি তোমাকে ভালোবাসি না। কি আছে তোমার যা দিয়ে তুমি আমার ভালোবাসা পেতে চাও? তুমি পারাবর্তীর এক রম্বা ছেলে, সমাজের এক চিহ্নিত দুষ্কৃতিকারী, সংসার থেকে বিতাড়িত এক ছেলে, কিন্তু তোমার যোগ্যতা, এই যোগ্যতা দিয়ে একটা সাধারণ ঘরের মেয়ের ভালোবাসাও পাওয়া যায় না। আর আমার ভালোবাসা তো অসম্ভব কল্পনা, ওইসব রঙিন কল্পনার চশমা চোখ থেকে খুলে বাস্তবে রাস্তা হাঁটতে চেষ্টা করো, নইলে। লাবণী 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 বলে চিৎকার করে মুখ থুবড়ে রাস্তায় পড়ে রক্তাক্ত হবে, লাবণীকে কোনোদিনই পাবে না। মেয়েদের এত অহংকার থাকা ভালো নয় লাবণী, আমি রংবাজ হলেও আমার মধ্যে ফুলের মতো নিষ্পাপ একটু ভালোবাসা ছিল, তুমি তুমি সে ভালোবাসাকে নিয়ে খেলা করেছো। আরে আমি বাচ্চা, রংবাজি করি, গুন্ডামি করি, মাস্তানি করি, কিন্তু তোমার মতো কষাই না। যে মানুষের হৃদয়কে নিম্নভাবে ছুরি চালিয়ে ক্ষত বিক্ষত করে দেয়। আরে যা যা যা, ভগিনীর বাচ্চা বেরিয়ে যা। আমি এখানে থাকতে আসিনি, আমি শুধু ভালোবাসার ঋণ শোধ করতে এসেছিলাম, কিন্তু বিনিময়ে ভালোবাসাকে খুন করে গেলাম। বাচ্চা বাচ্চা, এই খবর দাও, ওই নাম আরেকবার মুখে আনলে ওর লাশ তোর সামনে এনে ফেলে দেবো। ওকে মেরো না বাবা, তুমি যে বলেছো আমি সব শুনেছি। বাসাকে ঘৃণা করার জন্য কত সুন্দর অভিনয় করেছে, কিন্তু তবু
কিন্তু তবু ওকে আমি মন থেকে সরাতে পারিনি বাবা, ওকে আমি মন থেকে সরাতে পারিনি। আরে ওই শালা না, হ্যাঁ সেদিন আমাদের ধুলাই দিয়েছিল। কে বাবা তুই? তোর বাপ।
যে মরে গেছে তাকে মারছো কেন? মারছি না, তার শোধ করছি। তোর গায়ে হাত দিয়েছে, ওদের আমি কবরে শুয়ে দেব। রাজা, ওদেরকে মেরে কি করবি? আমি তো এখন নিজেকে নিজে মেরে ফেলতে চাই। বাদশা, এসব কি বলছিস তুই? হ্যাঁ রাজা, আমার সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে। এখন বল, আমি ফিরিয়ে না দিয়ে কি করতে পারতাম? বাবার কথা না রাখলে বাবা ওকে মেরে ফেলত। আমি ওকে ফিরিয়ে দিয়ে ওর জীবন বাঁচিয়ে দিয়েছি। একদিন তোদের ভালোবাসা সার্থক হবে। পাবলিক, তুই ওকে বুঝিয়ে বলিস, নইলে যে আঘাত এসে গেছে তাতে হয়তো। তুই ভাবিস নে, আমি ভাইয়াকে সব বুঝিয়ে বলবো। আসিরে, গুরু বাচ্চার বোন রাজার খবর দিতে হয়। হ্যাঁ, রাজা
ঘুষি খেয়া সব তাহলে বুঝতে ভালাইছি তোমরা দুজন এখন লাভিং পয়েন্টে আটকা বসছো গিট্টু মিয়া তোমার এখানে থাকা ঠিক হবে না তোমরা দুজন করো ফুসফাস আমি করি ঠুসঠাস আমি কি একটু তরলে আর সিনেমা দেখতে যাবো না আমি যাবো না যাইতে হবে বেশি বাড়াবাড়ি করলে বাচ্চা মেরে কয়ে দেবো কিন্তু বাচ্চারে কয়ে দেব আরে আমি ওর বাচ্চা তুই আমার ম্যাডোনা আমি মাইকেল জ্যাকসন তোরে লইয়া সিনেমা দেখতে যাবো ওই হল হলে হলে হল হলে হলে হল হলে 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 বাংলাদেশে টেলি আর বোম্বের মাধুরী বাংলাদেশে টেলি আর বোম্বের মাধুরী দিলে দিলে দিল্লা গিয়ে করছে কত কি দেখবি হলে 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 ঠিক আছে আমি যদি সিনেমার নায়িকা হতাম আমি যদি সিনেমার নায়িকা হতাম তোরে রেখা শাহরুখ খানরে ভালোবাসিতাম দেখবি হলে হলে আমার সাথে রং বাজি করমু না রে বিয়া দেখবি হলে 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 হল হলে 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 এই বস্তির সুন্দরী আমি যে সেরা অমিতাভ বচ্চন আমি দুনিয়া সেরা অমিতাভ বচ্চন আমি দুনিয়া সেরা আই যে কইরা তুরে আমি করমু যে রে বিয়া দেখবি হলে 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 সারা জীবন থাকবো কি তোমার বেলে একা জল
আমি মাইকেল জ্যাকসন, তুই আমার ম্যাডোনা হয় আমি মাইকেল জ্যাকসন, তোরে লইয়া সিনেমা দেখতে যাব হলে ওই হলে 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 বাবলি মদ আমি খেতে চাইনি কিন্তু ওরা আমায় খাওয়াচ্ছে। মদ না খেলে আমার মনের যন্ত্রণা কি আমি চেপে রাখতে পারি না রে। কিসের যন্ত্রণা তোর? কেন তুই মিথ্যে ভুল বুঝে নিজেকে শেষ করে দিচ্ছিস? তুই তো জানিস টাকা চুরি না করেও চুরির অপরাধে আমাকে জেল খাটতে হয়েছে, অন্যায় না করেও মার ঘৃণা নিয়ে আমাকে বাঁচতে হচ্ছে, ভালোবাসার আলো দেখিয়ে লাবণী আমায় বাঁচার যে স্বপ্ন দেখিয়েছিল তাও ঠুমকো কাচের মতো ভেঙে গুড়িয়ে দিয়েছে। মিথ্যে কথা, লাবণী তোমায় আজও ভালোবাসে, আমি সব জানি ভাইয়া, লাবণী আমায় সব বলেছে। লাবণী ওর বাবার কথায় বাধ্য হয়ে তোমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। যাও যাও ভাইয়া, ওকে বন্দি দশা থেকে মুক্ত করে তোমার ভালোবাসার পরিচয় দাও। যা বাদশা যা, লাবণীকে তুই তোর ভালোবাসা দিয়ে ওর যন্ত্রণা থেকে ওকে মুক্ত কর। তোদের কথা যদি সত্যি হয় তবে আমার লাবণীকে আমি মুক্ত করে আনবই। আমি তোমাকে ছাড়া বাঁচব না বাদশাহ। তোমরা কেউ আমাকে বাদশাহর কাছ থেকে দূরে সরাতে পারবে না। লাবণী লাবণী দেখো তোমার বাচ্চা তোমারই সামনে, আমি কি করবো? আজ কদিন ধরে আমি তোমাদের কোনো খাবার দাবার দিতে পারছি না, কত জোরে এখানে সাহায্য চেয়েছি কেউ যায়নি, এখন চলো দেখতে যাওয়ার কোনো পথ নেই, চলো চলো। কোথায় যাচ্ছ তোমরা? ভিক্ষে করতে, ভিক্ষে করতে? কি বলছো তোমরা, তোমাদের খাবার নেই? কেঁদো না বোন কেঁদো না, চাচা যেমন করে পারো ওদের কিছু খাবার এনে দাও বাবা, ওদের কিছু খাবার এনে দাও। কি করে আনবো চাচা, আমার কাছে কোনো টাকা নেই। কিন্তু তবু তোমরা ভিক্ষে করবে না, যেভাবে পারি একটা ব্যবস্থা করতেই হবে আমাকে, চলো আমার সাথে চলো। আবার ওই বাবা ওই হালার পোলা পান্ডা রাস্তার মধ্যে শুয়ে আছে, হরতাল করছে নাকি? দেখ তো বাবা, রাস্তার মধ্যে শোবার ঘর বানাইতে হবে।
সরাতে হলে কমিশন দিতে হবে চান্দ। কমিশন? হ্যাঁ, কমিশন ছাড়া কোনো কাম হয় না, টেন্ডার ফাইল লড়ে চড়ে না। কমিশন ছাড়া ওরা কেমনে নড়বো? কেডাবে? আমি কেডা? আমি আমি কেডা? ওই আমি কেডা? দেখি তোরে আগে দাম লাগবো। আই গোগা, এই হারারে এমন খাওন দে যেন দুনিয়া ফেলে উঠা জায়গা। এখানে এক লক্ষ টাকা আছে, মা লাবণীকে নিয়ে এসো। লাবণীকে নিয়ে এসো? বাবা যুবরাজ, তুমি একটু দেরি করে ফেলেছো, তা মোটে যে 5 লক্ষ টাকা, বুঝেই তো ব্যবসা যেখানে আমি আছি সেখানে, ব্যবসা যেখানে আমি আছি সেখানে। আমি 6 লক্ষ দেব, এই নাও অ্যাডভান্স। 6 লক্ষ টাকা? হ্যাঁ, তার আগে আমি মাল দেখব, মানে লাবণীকে দেখব। অবশ্যই দেখাবো, অবশ্যই দেখাবো, মাল দেবে, মাল দেখাবো না। আরে ওদিকে কোথায় যাচ্ছেন, পড়ে যাবেন তো। এসো। এক মিনিট। আরে ছাগলের মুতের মতো বারবার তেল লাগাও। টাক, বডি স্প্রে, বডি স্প্রে। এসো। ও বাবা, বাড়ি গেলাম কিসে? দরজাটা কোথায়? লাবণী, মা লাবণী, দরজাটা খোল মা লাবণী, দরজা খোল, নাহলে লাথি মারবো কিন্তু। এই যে এসো, এসো। এই যে, এই যে দেখো দেখো, আমার মেয়েটা না খেয়ে কে কেমন আমসত্ত্ব হয়ে গেছে। ও কিছু না, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে উম্মা। বিয়ে? হ্যাঁ মা, তোর ভালোর জন্যই যুবরাজের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি আগামী শুক্রবার। আমার মতামত না নিয়ে তুমি বিয়ে ঠিক করেছো? উম্মা, তোমার মতামতের চেয়ে যা বেশি প্রয়োজন সেই টাকাই আমি দিয়েছি। আমি বাজারে পণ্য নই, সে টাকা দিয়ে কিনে বিয়ের হাত করা বেঁধে একটা লম্পটের কারাগারে বন্দি করে রাখবে, সে ভিক কোনোদিনই হবে না। আলবাত হবে, আমি তোর বাপ, আমি যা বলবো তাই তোকে মানতে হবে। বাপ? কার বাপ তুমি? লজ্জা করে না বাবার নাম উচ্চারণ করতে? বাবার সন্তানের দুঃখে ব্যথিত হয়, আর তুমি, তুমি সন্তানের দুঃখকে টাকা দিয়ে কিনে উল্লাসে মত্ত হয়ে ওঠো। তুমি বাবা না, বাবা নামের কলঙ্ক। কলঙ্ক বলিস আর যাই বলিস, বিয়ে তোর যুবরাজের সাথেই হবে, দরকার হলে তোর লাশের সাথে ওর বিয়ে দেব, কি বলা? চল বাই। মাগো মাগো, তুমি বলে দাও এখন আমি কি করব। শুক্রবার দিন লাবণীর বিয়ে দিব। হ্যাঁ হুজুর, আপনার মুখে ছাই দিয়া আপনার লাবণী রে যুবরাজ কুত্তে লয়ে যাইব? না, আমার চাইতে বড় কুত্তা এই দেশে আর নাই।
শুক্রবার দিন আমি এমন কামড় দিব যে 14টা ইনজেকশন দিলেও আর বাঁচতে পারবো না, সেই বিষ নামাইতে পারবো না। অনেক তাড়াতাড়ি এসে পড়েছ, কাজী সাহেব এখনো আসেনি। কাজী সাহেব লাগবে না, আপনি বিয়েটা পরিয়ে দিন। আমি তো গলায় দড়ি পরিয়ে দেখেছি, কিন্তু কাজী ছাড়া বিয়ে পড়াবো কেমন? মাই সুইট হার্ট রেডি হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, মরার জন্যে একেবারে রেডি। এইবার তোমারে ফুটা করে দিব। আমার সাথে লাবণের বিয়া দিবা কইয়া 2 লাখ টাকা খাইছো, এবার একটা গুলি খাও। বাবা যুবরাজ ঠেকাও, গুলি খেলে মরে যাব বাবা। কে আপনি? জুলমত পাঠান রে না তুমি? সি 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 সি, তোমার মতো দুর্ভাগ্যবান আর কি আছে পৃথিবীতে? ও, তাহলে আপনি সেই জুলমত পাঠান? হ্যাঁ স্যার, মানে গুলি করার দরকার নেই, আপনি গুলি করবেন লাবণীকে। আমরা এক স্যার। বিবাদ করার দরকার কি ভাবছেন স্যার? আমি আপনার, আমার মেয়েও আপনার, টাকা যা নিয়েছি তাও আপনার। শয়তানের কথা শয়তান বিশ্বাস করে না। কাজী কোথায়? কাজী, ও ভাই এখানে কি হইতেছে? লাবণী আবার বিয়ে হইতেছে। কি বললি? হাতা করছিলি বাচ্চা, জলদি চল। লাবণী মা, লাবণী বর এসে গেছে, কাজী সাহেব এসে গেছে, নে এই শাড়িটা পরে নে। হ্যাঁ বাবার কথার অবাধ্য হোস নে মা। আমি বিয়ে করব না। বিয়ে তোকে করতেই হবে আরামজাতি, নইলে আমি তোকে মেরে ফেলবো। তুমি আমাকে কি মারবি? আমি নিজে নিজেকে শেষ করে দেব। সর্বনাশ হয়ে গেছে স্যার, লাবণী কিনে ওই বেটা বাচ্চা পালিয়েছে। বাচ্চা? স্যার বাচ্চাকে কায়দা করার একটা উম্মা বলতে পারি, বাচ্চার মা আছে, একটা বোন আছে। উম্মা স্যার, তুমি পারবা? পারবে স্যার, পারবে, খুব পারবে। পারবো স্যার, খুব পারবে। হ্যালো স্যার, ফোন। হ্যালো, কি বললা? বাদশাহ আমার ট্রাকের সব মাল লুট করে নিয়ে গেছে, সাথে অনেক ছেলে মেয়েরাও। আমরা এই আমার মাল খাইবা আর আমার এই চিনবা না, তা তো হয় না। আর এই জুলমত পাঠান রে কে না চেনে? আমার মাল কাইরা নিয়ে কেউ খাবার পারে নাই, কেউ না। তোমরা খাইবা? খাও, খাওয়াইতেছি। আরে বেটারা খাই কি দেখস, খাওন দে, জনমার খাওন দে। হ্যাঁ তোমরা সব শোনো, বাচ্চা ভাবি জানে নিয়ে আইছে, তোমরা সব বাইরে আসো। দেখা তা কি সুন্দর ফুল! এ বস্তিবাসী, আমি কাজী দেখা নিয়ে আসতেছি, তোমরা সব বাড়িঘর সাজাও, বাচ্চার বিয়া হইব। বাচ্চা ভাই, আপনার আমার ছেলে পেলে গো বাইরে ফেলাইছে। কি বললি?
মুন্নি, কথা বল মুন্নি, কথা বল। না ভাইয়া, আমি চকলেট নিব না, আমাকে একটু আদর দাও ভাইয়া, আমাকে একটু আদর দাও ভাইয়া। মুন্নি, আমি তোকে অনেক আদর দেব, অনেক আদর দেব। মুন্নি, মুন্নি বাচ্চা ভাই, তোমার মুন্নিকে যারা মেরেছে, আমাদের সাথীদের যারা মেরেছে, তাদের প্রতিশোধ মেলাবে না? বাচ্চা ভাই, মুন্নির রক্ত তোমার হাতে লেগে আছে, এ রক্ত তুমি মুছবে না, মুন্নি হত্যার প্রতিশোধ তুমি নেবে না? বাচ্চা ভাই, মুন্নি হত্যার প্রতিশোধ তুমি নেবে না? হ্যাঁ হ্যাঁ, প্রতিশোধ নেব, অবশ্যই নেব। তোদের ভালোবাসায় আমি আমার অতীত জীবনের সবকিছু ভুলেছিলাম, তোদের ভালোবাসায় আমার শূন্য বুক ভরে গিয়েছিল। তোদেরকে কেড়ে নিয়ে আজ যারা আবার আমার বুক শূন্য করেছে, তাদের আমি ক্ষমা করব না, কোনো দিন না। বল, কে ওদের মেরেছে? বল। জুলমুট পাঠান, জুলমুট। মা, লাবণীর সাথে অনেকদিন দেখা হয়নি, আমি একটু দেখা করে আসি। মা, তাড়াতাড়ি ফিরিস, আমি সন্ধ্যার আগেই ফিরে আসবো। তোকে আর কোনোদিন ফিরে আসতে হবে না। আমার চকলেট হয়ে গেছে, এখন কর্মে কেমন মা করব। যুবরাজ, সাব্বাস, তুমি একটা কামের মতো কাম করছো। আরে সে না হয় হলো, কিন্তু আমার মেয়ের কি হবে? ও কখন আসবে? আসবো আসবো, বহু পরীক্ষিত ফর্মুলা আমি কামে লাগাইছি। মারে বাসাইতে পোলা আসবই আসবো, আর পোলার লেঙ্গুর ধরে আসবো তোমার মাইয়া, তাই না? হ্যাঁ শয়তান, বাচ্চা যখন জানতে পারবে তার মাকে তোরা ধরে নিয়ে এসেছিস, তখন সে নিশ্চয় আসবে, তখন আর তোদের বাঁচার উপায় থাকবে না। আমারে মারণের মতো সাহস তোর পোলার নাই। তোর স্বামী আমার মুখোশ খুলতে চাইছিল, খতম করে দিছি। তোর পোলা বেশি ফটফট করছিল, টাকা চুরের মিশা অপবাদ দিয়া 2 বছর জেল খাটাইয়া রংবাজ বানাইয়া দিছি। আর অহন তোরে ফান্দে ফালাইয়া খাসায় ঠুকাইয়া রাখুম। এই ওরে বাইন্দা ভালা, পোড়ানোর আগে আমি ওই মেয়েটাকে একটু পোড়াতে চাই। এইসব একেবারে শেষে, এতে ওদের যন্ত্রণাও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আমাদের মজাও খুব তাড়াতাড়ি খতম হয়ে যায়। ওদের জ্বালাতে জ্বালাতে মারব। জ্বালানোর আরো একটা উপায় আছে স্যার, মায়ের সামনে মেয়ের পাত্রহরণ। ওই কাজে যুবরাজ একেবারে সাড়ে হারাম জাতা। এটা ভালো বুদ্ধি, বেঁচে থাকো বাবা। যুবরাজ, এই খেল শুরু করো। থ্যাংক ইউ স্যার। ওকে, জ্বালানোর খেল, যাও। আজ আমি তোকে মা করে দেব। মা!
এসে আমার মেয়েকে বিয়ে করে সাথ মিটিয়ে দাও। আমি তো বদলে বল আমার বাবাকে কে খুন করেছিল বল। বল আমার বাবাকে কে মেরেছিল আমার বাবাকে। বল আমার বাবাকে কে মেরেছিল বল আমার বাবাকে কে খুন করেছিল। বল ভালো জায়গা লিখেছিলাম আপনি কি আপনি কে আপনাকে তো কোনোদিন দেখিনি। দেখেন নাই আমি কিন্তু এখন দেখবে। আপনি বাদশার লোক আমি এখন বাদশার কিন্তু না না ভাই কিল গুতা কারো দলে নাই। আরে তুই আমি এখন বাসার দলে মা আর একবার মা বলে ডাকলে আমি তো জেস্টে ছেড়ে ফেলবো। তোর কোন সন্তান নেই তুই কার বাপ হতে পারিস না তুই মেয়ে মানুষের দালাল। মনে পড়ে সেই আগুনে পুড়িয়ে তুই একদিন আমার মাকে মেরেছিলিস। Yeah.
বিধবা করেছে, তোকে মিথ্যে জেল খাটিয়েছে, ওর কারণে আমি তোকে না বুঝে ঘৃণা করেছি। ওই সাইসানটাকে মেরে আসছি সব কিছু তাদের সামনে। তুমি এইখানে আছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার মেদনা নাই, খুব খাস, এখন ফুল আর ফুল থেকে সব কাটা শেষ, এখন শুধু ফুল আর ফুল, ফুলের সুগন্ধি, ফুলের বাতাস।